আসসালামু আলাইকুম, আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের পলাশতলী গ্রামের পলাশতলী বাজারে। আমি এই বাজার থেকে আপনাদেরকে সবজির মূল্য জানিয়ে দিব। এখানে বাইরে বসে সবজি বিক্রি করতেছে, টাকা গণন করতেছে। এখন এখন দেখতে পাচ্ছেন আমি পলাশতলী বাজারে আছি। কাঁকরোল কত টাকা কেজি বিক্রি করতেছেন? কাঁকরোল বেচতেছে 80 টাকা কেজি। 80 টাকা কেজি। আর লাউ কত দিয়ে পিস? লাউ এটা ঠিক হয়ে যাচ্ছে, লাউ 40 টাকা, তাহলে 80 টাকা একটা দাম। 80 টাকা একটা দাম মধ্যে তো বিক্রি করা হয় এখন। সবজি বাজারে চলে এসেছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? এখন তো আলহামদুলিল্লাহ ভালো। এখন তো সবজি মূল্য অনেক বেশি। করলা কত করে বিক্রি করতেছেন? একশো টাকা কেজি না? আর লম্বা বেগুন? একশো টাকা কেজি। আর সরি? সরি 60 টাকা কেজি। আর শসা? 80 টাকা কেজি। পটল? 80 টাকা। আর কাঁচা টমেটো? কাঁচাটা 200 টাকা কেজি। পাকনা 200। আর ঢেঁড়স? 80 টাকা। আলু কত টাকা কেজি? আলু 60 টাকা কেজি। আর কাঁচামরিচ? 400 টাকা কেজি। কইরা? 80 টাকা। পেঁপে? পেঁপে 20 টাকা কেজি। আর লেবু কত টাকা আলু বিক্রি করতেছেন? 20 টাকা আলু। এখানে দুটি দোকান, এখান থেকে কাঁকরোলের দামটা আপনাদেরকে জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। কাঁকরোল কত টাকা কেজি বিক্রি করতেছেন? কাঁকরোল 100 টাকা কেজি বিক্রি করতেছেন। আর পেঁয়াজ কত টাকা কেজি এখন? 120 টাকা। আর রসুন? 240 টাকা কেজি। জালি? 40 টাকা 50 টাকা পিস। পলাশতলী সবজি বাজারের পাশেই মাছের বাজার। পলাশতলী ইউনিয়ন ভূমি অফিস এটা। পলাশতলী ইউনিয়ন ভূমি অফিসের সামনে থেকে ড্রোনের ভিডিও নিচ্ছি আপনাদেরকে উপর থেকে বাজারটি দেখানোর জন্য। পলাশতলী ভূমি অফিসের চারপাশ দিয়ে দেয়াল ছিল, এ দেয়ালটি ভেঙে ফেলেছে। অনেকেই বলেছে এটা করাতে অনেক ভালো হয়েছে, বাজারের জায়গা অনেকটা বেড়েছে। পলাশতলী বাজারের ভিতরে একটি মাদ্রাসা আছে, এই মাদ্রাসার নাম পলাশতলী হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। মাদ্রাসাটি নতুন একটি ভবন নির্মাণ কাজ চলছিল, এটা নির্মাণ হয়েছে, পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো। পলাশতলী বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ